হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শান্তিজ রান্নাঘর বেঙ্গলি রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ডিম এবং ভাতের একটি মজাদার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, ফলে আমার আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। সবার প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভাত, আর ওর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পেঁয়াজের কুচি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভাতের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে, আর ওর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে এবং সর্ষে। ফোড়নকে সামান্য ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, কারি পাতাকেও খুব ভালোভাবে ভেজে নেব। কারি পাতা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি ভাতের মিশ্রণ এবং খুব ভালো করে ফ্রাই করে নেব। ভাত এখন রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আসছি দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ে বেগুনকে এরকম ভাবে কেটে নেব। বেগুনের মধ্যেকার বীজগুলোকে এইভাবে যতটা পারা যায় ততটা কিন্তু বের করে নিতে হবে, দিলে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। বেগুনের গায়ে এইভাবে খুব ভালো করে সাদা তেলকে লাগিয়ে নেব এবং বেগুনের ভেতরের পোর্শনটাতেও সাদা তেলকে আমি লাগিয়ে নিয়েছি। এখন বেগুনের মাঝ বরাবর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাত এবং ডিমের এই পুরকে, পুরটাকে খুব ভালোভাবে দিয়ে দেব। এখন পুরের উপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রেডি করে রাখা বেগুনকে, আর উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে।
এখন উপর থেকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না বেগুনের নিচের পোর্শনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন বেগুনের নিচের পোর্শনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন বেগুনটাকে এইভাবে সাইড বরাবর রাখবো এবং সাইড থেকেও ভালো করে ফ্রাই করে নেব। বেগুনটার চারপাশটা খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি ও ভেতরের পুরটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আজকের ডিম বেগুন এবং ভাতের এই মজাদার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একঘেয়েমি ডিনার থেকে বাঁচতে আপনারাও বাড়িতে চটপট তৈরি করে ফেলুন ডিম বেগুন আর ভাতের এই মজাদার রেসিপি, আর পরিবেশন করুন অনিয়ন রায়তার সঙ্গে, যা খুবই হেলদি একটি রেসিপি। আজকের মতো বিদায়।